ভুটান পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ কান্ট্রি এবং এশিয়ার সুইজারল্যান্ড। বাইরের দেশ হিসেবে প্রথমবারের মতো আমার ট্যুর দেওয়ার সুযোগ হয়েছে এই দেশে, তাও আবার আমার জন্মদিনে। তবে আমার সবথেকে বড় ভুল ছিল এই দেশে ট্যুর দেওয়া। না না, দেশটা খারাপ সেটা বলছি না, তবে ভুলটা কেন হয়েছে সেটা আমি ভিডিওতেই বলবো, এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো আমি ভুটান গিয়ে কি কি করেছি এবং কোথায় কোথায় গিয়েছি। সকাল 10টার ফ্লাইট ছিল, তাই 7টায় হোটেল থেকে বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই। যেহেতু প্রথমবার ইন্টারন্যাশনাল ট্যুর দিচ্ছি, তাই ভিতরের প্রসেস সেভাবে জানতাম না, এই জন্য আমার ট্যুরমেট নোমান ভাইয়ের জন্য অপেক্ষা করি। সব প্রসেস শেষ করে ওয়েটিং রুমে অপেক্ষা করি ফ্লাইটের জন্য। এই সময় আমার উত্তেজনা অনেক বেশি কাজ করতেছিল। যাই হোক, নির্দিষ্ট টাইমে অনবোর্ড শুরু হয়ে যায় এবং তারপর শুরু হয় আমাদের ভুটানের যাত্রা। যাত্রাপথে আমাদেরকে নাস্তা দেওয়া হয় এবং এটার মধ্যে ছিল একটা জুস, কেক এবং ভেজ স্যান্ডউইচ। যখন আমরা বাংলাদেশের সীমানা অতিক্রম করি, তখন শুরু হয় ভ্রমণের আসল মজা। প্রথমবারের মতো এত উচ্চতায় প্রায় 800 কিলোমিটার বেগে একটু ভয় করছিল, তবে আমার মাথা নষ্ট হয়ে যায় প্লেনের জানালা দিয়ে ভিউ দেখার পরে। আমি পুরাই হতভম্ব হয়ে যাই মেঘ ফুটো করে ওঠা এই হিমালয় পর্বতগুলো দেখে। আমরা ল্যান্ড করব পারো এয়ারপোর্টে, যেটা পৃথিবীর সব থেকে বিপজ্জনক এয়ারপোর্টগুলোর মধ্যে একটি, এবং সেখানে ল্যান্ড করার জন্য পাইলটদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়, কারণ পুরো এয়ারপোর্টের চারপাশে পাহাড় আর পাহাড়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি যখন আমার জানালা দিয়ে তাকাই, এই ভিউগুলো দেখার পর আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমি কি দেখছি। প্রায় 1 ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসি পারো এয়ারপোর্টে এবং প্লেন থেকে নেমে গ্রহণ করি পৃথিবীর সব থেকে ফ্রেশ অক্সিজেন। যাই হোক, ওয়েলকাম সবাইকে ভুটানে। তো আমরা টার্মিনালের ভিতরে ঢুকে প্রথমে আমাদের SDF-টা পে করি, যেটা প্রতি রাতের জন্য প্রতি পার্সন $100 করে, এবং আমাদের টোটাল $600 দিতে হয়েছে 3 রাতের জন্য। তারপর ইমিগ্রেশন শেষ করে আমাদের লাগেজ নিয়ে কিছু ডলার এক্সচেঞ্জ করি গুলট্রামের সাথে এবং তারপর একটা সিম কিনে ফেলি। বিশ্বাস করেন, ঢাকার প্রসেসগুলো শেষ করতে আমাদের যত প্যারা খেতে হয়েছে, ভুটানে তার থেকেও সহজভাবে প্রসেস শেষ করতে পেরেছি। এবার চলেন বাইরে গিয়ে আমাদের ট্যাক্সি খুঁজে বের করি, যেটা আগে থেকে হায়ার করা ছিল। Karma. Karma? Yes, sir. Your name Karma? Yes. Okay. So, you are our guide and driver? Driver. Driver and guide? Guide also? No, sir. পারো থেকে থিম্পু যেতে যেতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগবে। মুক্ত বাতাসের স্বাদ নিতে নিতে এবং উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের হোটেল লেমন ট্রিতে। এই হচ্ছে আমাদের হোটেলটা, অনেক টায়ার্ড, চলুন ভিতরে যাই। So guys, finally আমরা আমাদের রুমে এসে পৌঁছালাম, আর এটা হচ্ছে আমার রুম। কিং সাইজ একটা বেড আছে, এখানে হিটার আছে, এখানে একটু ঠান্ডা চলতেছে আর কি, আর টিভি আছে, মেবি কত 27 ইঞ্চি, মোটামুটি 2 পাশে আয়না আছে, এটা সুবিধা হয়েছে আর কি। এবং ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখায়, বড় আছে, মোটামুটি বড় আছে ওয়াশরুমটা। সো এটা হচ্ছে বাইরের রুম, অ্যান্ড ইয়াপ সিমিলার, এখানেও কিং সাইজ বেড, হিটার, অ্যান্ড এভরিথিং সেম। প্রথম দিন যেহেতু রেস্ট নেওয়ার পর তেমন একটা সময় ছিল না, তাই আশেপাশে ঘুরে একটু এক্সপ্লোর করি যে শহরটা কেমন। দ্বিতীয় দিন আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা চলে যায় ড্রোনের জন্য, এবং এটা একটা লম্বা স্টোরি যেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। Your name is Chille. Yeah. So you are a guide also? Yes. Basically আমরা হচ্ছে আমাদের আজকের জন্য গাড়ি এন্ড গাইড পেয়ে গেছি, এবং আমাদেরকে গাইড করবে হচ্ছে আঙ্কেলটা, নাম হচ্ছে ঠিল্লে, আর এই হচ্ছে আমাদের আজকের ট্যাক্সি। তো এটাতে করে ঘুরবো, দেখা যাক কই কই যেতে পারি, যেহেতু এর আগে আসি নাই, কখনো জানিও না কি কি আছে কি না আছে। সো লেটস গো, শুরু করা যাক। যাই হোক, আমরা রওনা দেই আমাদের পারো এর উদ্দেশ্যে, এবং যেতে যেতে আমরা থামি এখানে 1500 শতাব্দীর ঝুলন্ত ব্রিজ দেখতে। আপনারা আমার পিছনে এখন 2টা ঝুলন্ত ব্রিজ দেখতে পারতেছেন। এই পাশে যে ব্রিজটা আছে সেটা এখন রানিং, লাইক এটা ইউজ করে এখানকার মানুষজন, বাট আমার ডান পাশে যে ব্রিজটা আছে সেটা কিন্তু প্রায় 500 বছর আগের, লাইক এটা হচ্ছে 15th century-তে বানানো হয়েছে। এটা তো আমরা এখন উঠতে পারবো না, কারণ এটা এখন বন্ধ করা আছে, যেহেতু এটা ওপেন আছে, সুতরাং এটার উপর দিয়ে যে ঘুরে আসে। আমি এখন আছি ওয়াংচু ব্রিজে, মূলত পারো থেকে থিম্পু যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে,
এবং এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমার পিছে এখানে দুইটা নদী দেখা যাচ্ছে। এই পাশ থেকে একটা নদী আসছে, ওইটার নাম হচ্ছে থিম্পুচু মানে থিম্পু নদী, আর এই পাশ থেকে যে নদীটা আসছে ওটার নাম হচ্ছে পারুচু বা পারো নদী। এবং এই দুইটা মিলে আরেকটা নদী তৈরি করছে যেটার নাম হচ্ছে ওয়াংচু, এবং এটা সোজা ওই দিকে চলে গেছে। সো বলতে পারেন যে এই দুইটা নদীর বাচ্চা হচ্ছে ওয়াংচু। এবং আপনাদেরকে আরো একটা ফ্যাক্ট বলি, আপনারা দূরে ওখানে তিনটা টেম্পল টাইপের কিছু দেখতে পারতেছেন, এইটারও একটা মিনিং আছে। সেটা হচ্ছে ভুটানের মানুষজন মনে করে যদি তিনটা পাহাড় এই জায়গায় মিলিত হয়, যেমন এই পাশে একটা পাহাড় আছে, এখানে একটা পাহাড় এবং এখানে একটা পাহাড়, এই তিনটা পাহাড় যদি একসাথে মিলিত হয় তাহলে জায়গাটা হচ্ছে অশুভ। এবং এই তিনটা জিনিস দেওয়ার কারণ হচ্ছে যে এই জায়গাটাকে শুভ করার জন্য মূলত তারা ওই তিনটা টেম্পল এখানে বসা রাখছে। দ্বিতীয় দিনের ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা দেই হোটেলের উদ্দেশ্যে। এটার ভিতরে 1 লক্ষেরও বেশি ব্রোঞ্জের বোদ্ধা রয়েছে। এটা বানাতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 1,100 কোটি টাকা। ভিতরে শুট করা মানা, তাই ভিতরের কোনো কিছু আপনাদেরকে দেখাতে পারছি না। যাই হোক, এটা শেষ করে রওনা দেই আমাদের নেক্সট লোকেশন টাকিনজুয়ের দিকে। রাইট নাও আমি যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা প্লেস, আপনারা স্টোরিটা শুনলে খুবই মজা পাবেন। সো আমার পিছনে আসছে হচ্ছে টাকিন প্রিজার্ভ জু, এবং টাকিন হচ্ছে এই দেশের জাতীয় পশু, এবং এই পশুটা ছাগল অ্যান্ড গরুর মিক্সচার, যেটা কিনা তাদেরই কোনো এক গ্র্যান্ড মাস্টার ক্রিয়েট করেছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে আমার হাতে আছে একটা পোস্টার বা ছবি, এটা হচ্ছে তাদের গ্র্যান্ড মাস্টার, এবং এটা হচ্ছে টাকিনটা, যেটা কিনা সে গরু এবং ছাগলের মিক্সচারে তৈরি করেছে। সো আমরা এটা এখন ভিতরে যাবো, ভিতরে গিয়ে মূলত অ্যালাইভ যে টাকিন আছে সেটা মূলত আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখবো। So let's go দেখে আসি। ওকে, আপনারা যদি এখন টাকিনটাকে ভালো করে খেয়াল করেন, এর পেছনের অংশ যেটা সেটা কিন্তু গরুর মতো, হ্যাঁ দেখেন ভালো করে, এবং সামনের অংশটা কিন্তু পুরোটাই ছাগল। আপনারা পা দেখেন, পা লক্ষ্য করেন, পাও ছাগলের মতো। তারপরে বাকি অংশ যদি খেয়াল করেন পুরোটাই কিন্তু কাপ। টাকিন জুটা ঘোরা শেষ, এবং রাইট আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চেরিলা পাস, এবং ওই জায়গার লুকটা গেছে একদম ভিন্ন। লাইক চারিদিকে তো স্নো আর স্নো, আমার মতো অনেক উঁচু একটা পাহাড় উঠবে এখন, আর এখান থেকে অনেক দূর জিনিসটা, প্রায় 77 কিলোমিটার। সো লেটস গো, ওখানে যাত্রা শুরু করা যাক। আমরা মেইন লোকেশন থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে আছি, এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 11,725 ফুট উপরে, এবং আমার পিছনে দেখেন গাইস, প্রথমবারের মতো আমি স্নো এক্সপিরিয়েন্স করতেছি, আমি কোনো টাচ করে দেখি নাই। বাট আমাদের আর যেহেতু 7 কিলোমিটার বাকি আছে, তো আমরা উপরে যাবো একবার, ওখানে যদি দেন ধরবো। দেখাবো প্রথমবারের মতো আমি আমার এটা এক্সপিরিয়েন্স করতেছি, অ্যান্ড আমার মনে হয় প্রথম বাইরের দেশ হিসেবে বা প্রথম বাইরের দেশের ট্যুর হিসেবে ভুটানটা সিলেক্ট করা খুবই বাজে হয়েছে, কারণ এখানে যা যা দেখছি, যা যা এক্সপিরিয়েন্স করছি, আমি তো অন্যান্য দেশে যাই মনে হয় অতটা মজা আমি পাবো। তারপরে জানি না, দেখা যায়, আমার অন্যান্য দেশে ট্যুর দেওয়ার প্ল্যান আছে, যেমন নেপাল, শ্রীলঙ্কা, দেন মিডল ইস্টের কিছু কান্ট্রি, ইন্ডিয়াতে তো অবভিয়াসলি যাবো। সো কন্টিনিউ চলতে থাকবে, অ্যান্ড এখানে আরও কিছু টাইম স্পেন্ড করবো স্নোতে। লেটস সি, এখন হচ্ছে স্নো টাচ করার পালা। ওকে, অনেক ঠান্ডা। সো বেসিক্যালি এটা হচ্ছে বরফ, সেটার টুকরো 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 পার্ট, বরফ ভাঙলে বা কিছুতে বাড়ি মারলে যেরকম হয়ে যাবে সেটাই আর কি, খুবই শক্ত অবশ্য। প্রচুর ঠান্ডা গাইস, প্রচুর ঠান্ডা। সো একটু পরে আমাদের ফ্লাইট 11:50, এখন বাজে অলমোস্ট 8টা। তো আমাদের হোটেল থেকে মানে থিম্পু থেকে আমরা রওনা দিচ্ছি এখন পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। সো চলুন যাওয়া যাক।
আমরা কিন্তু এয়ারপোর্টে আমাদের হয়ে গেছেন, আমাদের প্লেনে উঠার টাইম হয়ে গেছে, সো এখন প্লেনে উঠবো, এন্ড এরই সাথে বাই বাই ভুটান।